হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। বিভিন্ন পুজো পার্বণে আমাদের প্রয়োজন হয় খয়ের মুরগি। সেই মুরগি আজকে করে দেখাবো আপনাদের, তবে অল্প গুড় দিয়ে করব, কারণ বেশি মিষ্টি দিয়ে মুরগি আমার বাড়ির কেউই পছন্দ করে না। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা গুড়ের মাত্রাটা একটু বাড়িয়ে নেবেন। পর্বটি শুরু করার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। এখানে খই নিয়েছি 100 গ্রাম। প্রথমে খইটাকে ভালো করে বেছে নেব। এর মধ্যে ধানের খোসা থাকে, বেছে নিয়ে সেইগুলোকে ফেলে দিতে হবে। খইগুলো বাছা হয়ে গেছে, এবার অন্য পাত্রে ঢেলে নিয়ে একইভাবে বাদবাকি খইগুলোকে বেছে নেব। খইগুলো সব বাছা হয়ে গেছে, এবার তৈরি করব মুরগিটা। এখানে আখি গুড় রয়েছে 60 গ্রাম, সামান্য জল দিয়ে গলিয়ে নেব। গ্যাসের আঁচ মাঝারি থাকবে। গুড়টা গলে গেলে দেব 1 চামচের 1/8 ভাগ কর্পূর। কর্পূরটা মিশিয়ে গুড়টাকে একতার হওয়া পর্যন্ত জাল দেব মাঝারি আঁচে। এবার একটু দেখে নেব একতার হয়েছে কিনা। দুটো আঙুলের ফাঁকে একতার হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে সামান্য ঠান্ডা করে নেব। অতিরিক্ত গরমের মধ্যে খইগুলো দিলে খইগুলো নেতিয়ে যাবে। 1 থেকে 2 মিনিট পর খইগুলোকে অল্প অল্প করে 3 বারে দেব আর মেশাতে থাকব। 3 ভাগে দিলে প্রথম ভাগে খইয়ের গায়ে বেশি গুড় লাগবে, দ্বিতীয়বার খইয়ের গায়ে একটু অল্প গুড় লাগবে, আর শেষবারে আরও অল্প গুড় লাগবে। এর ফলে মুরগিটা খেতে অতিরিক্ত মিষ্টি লাগবে না এবং খেতেও খুব ভালো লাগবে। ভালো করে খইগুলো গুড়ের সাথে মিশে গেলে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে এবং স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য অপেক্ষা করতে হবে। খইগুলোর গরম ভাবটা কেটে গেলে একটা এয়ারটাইট কৌটোতে ভরে 7 দিন ধরে কিন্তু খেতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটা অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার। তাহলে আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।